بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق من بعد ما تبين لهم كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الحكيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান দিয়ে আজকে ১৩টি রোজা পালন করার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, একদিন আগে গতকালের পূর্বের দিন পরশুদিন আমরা আলোচনা করছিলাম নামাজের ভুল ত্রুটি বিষয়ে। আমরা মুসলমান, আমাদের উপরে প্রথম ফরজ কালিমা উচ্চারণের পরে যখন একজন ব্যক্তি মুসলিম হয় তখন তার উপরে প্রথম ফরজ হচ্ছে তাকে সালাত আদায় করতে হবে। যদি কেউ সালাত আদায় না করে তখনই তার ইসলাম আবার নষ্ট হয়ে যাবে। তো সেই সালাতের ভুল ত্রুটি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন সালাত সম্পর্কে পড়াশোনা করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেভাবেই যেন আমরা সালাত আদায় করার চেষ্টা করি। নতুবা অনেকে তো আছে সালাত আদায় করে না, আর যারা আমরা আদায় করছি তাদের সালাতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের যত বেশি মিল হবে তত বেশি নামাজ আমাদের পূর্ণতা লাভ করবে এবং আমাদের সওয়াবও তত বেশি হবে, নামাজ আমাদের আল্লাহর কাছে
তত বেশি গ্রহণের আশা আমরা করতে পারবো বা আশা করা যায়। কিন্তু আমাদের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে যত কম মিল হবে, আমাদের নামাজ কবুল হওয়ার দিক দিয়ে তত পিছনে হতে থাকবে, তাই না? এজন্য প্রত্যেকেরই আমাদের উচিত নামাজের একটা ভালো বই আমাদের বাড়িতে বাসাতে থাকার, যেটা দেখে আমরা পড়ব নিয়মিত এবং আমল করব। এক্ষেত্রে বিশেষ একটি বইয়ের কথা উল্লেখ না করলেই নয়, সে বইটি লিখেছেন, মূল লেখক হলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাদ্দিস আল্লামা শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। বইটির লেখক হলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাদ্দিস আল্লামা শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। উনি এই বইটা আরবিতে লিখেছেন, বাংলা এটা বাংলাদেশে অনুবাদ হয়েছে, এটার অনুবাদ বাংলাদেশে হয়েছে। এবং অনেক সময় আপনারা হয়তো একটি লাইব্রেরির নাম শুনেছেন, আত-তাওহীদ প্রকাশনী পাবলিকেশন অ্যান্ড প্রকাশনী। তো এই আত-তাওহীদ প্রকাশনী থেকে এই বইটি ছাপা হয়েছে। তো বইটি অত্যন্ত চমৎকার, নামাজ সংক্রান্ত বিষয়ে অবশ্যই এই বইটা আমাদের কাছে থাকা দরকার। আমার কাছে আরবির দুটো কপি আছে, একটা কপি আমার কাছে ছিল, আরেক ভাইয়ের কাছ থেকে আরেকটা কপি পেয়েছি। আমার কাছে আরবির দুটো কপি আছে। অনুরোধ প্রত্যেক ভাইয়ের কাছেই বা প্রত্যেক বাড়িতে এরকম একটা বই থাকা খুবই জরুরি দরকার। এছাড়াও উল্লেখের মতো কিছুদিন পূর্বে আমরা একটা বই নামাজের বিতরণ করেছি, যে বইটির লেখক হলেন বাংলাদেশের একজন সুনাম ধন্য প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব। ডক্টর আসাদুল্লাহ আল গালিব, ওনারও একটা সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নামাজের উপরে কিতাব আছে, সেটাও আপনাদের সংরক্ষণে আপনারা রাখতে পারেন। এছাড়াও আরো অন্যান্য বই আছে। তবে বই কেনার আগে জানবেন যে লেখক কেমন। যদি ভুল লেখকের আপনি বই কিনেন তাহলে ভুলই শিখবেন, আর যদি সঠিক লেখকের, যার আকীদা ভালো, যার আমল ভালো, বিশুদ্ধ লেখা লেখেন, এরকম লেখকদের যদি আপনি বই পড়েন তাহলে আপনি বিশুদ্ধ আমল করতে পারবেন। সাধারণ জনগণের যে লেখাপড়ার মান অথবা ধর্মীয় জ্ঞানের মাপ পরিধি, এটা খুবই কম, যার ফলে যে আলেম আপনাকে যেভাবে বুঝাবে আপনি মনে করবেন মনে হচ্ছে যে উনিই ঠিক বলছেন, তাই যে যেটা বলছে ওটাকেই ঠিক মনে করার কোনো প্রয়োজন নেই। এবং আপনাকে নিজে ভেবে চিনতে কোরআন ও সহি হাদিস মোতাবেক যারা কথা বলছেন সেই সকল কথাগুলো, সেই সকল আলেমদের বইপত্র এবং বক্তব্য শুনতে হবে এবং সঠিক হলে সেটা মানতে হবে। তো এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যা বলার অপেক্ষা রাখে না। এই নামাজের অনেকগুলো ভুলভ্রান্তি আমরা গত দর্শে আলোচনা করেছি, আজকে আমরা বাকি অংশ পূরণ করতে চাই। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, নামাজের অন্যতম একটি রুকন হলো, পিলার হলো, নামাজের রুকন কিন্তু 14টি। নামাজের রুকন কয়টি? 14টি। এর আগে একসময় আমরা ইসলামিক সেন্টারে নামাজের রুকনগুলো একটা পেপারে করে বিতরণ করেছি, যদি কারো একান্ত জরুরি দরকার হয় পরবর্তীতে ইসলামিক সেন্টারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নামাজের রুকনগুলো সরবরাহ করব। নামাজের রুকন এমন বিষয় যে যদি রুকন বাদ যায় তাহলে হয় নামাজ বাদ হবে আর না হয় তো রাকাত বাদ হবে। মনে রাখবেন যে যদি রুকন বাদ যায় তাহলে হয় নামাজ বাদ হবে না হলে রাকাত বাদ হবে, আর যদি এক রাকাত কম হয় নামাজ তো নামাজটা থাকবেই। মানে রুকন ছুটে গেলে বোঝা যাচ্ছে নামাজটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এক নম্বরে আমরা গত পরশু দিন আলোচনা করেছি তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা যদি কেউ না দেয় ও নামাজেই প্রবেশ করে না, ফলে ওর নামাজ শুরু হয় না। এই জন্য তাকবীরে তাহরিমা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম গত পরশু দিন। আরো একটি রুকন হচ্ছে আত্মমানিনা, ধীর স্থিরতা।
আত্মমানিনা মানে বাংলা হলো ধীর স্থিরতা, নামাজ যখন পড়ব ধীর স্থির ভাবে নামাজ পড়ব। আর যদি কেউ এমন দ্রুত নামাজ পড়ে যেমন আমাদের দেশের নামাজের অবস্থা, বর্তমান সময়ে একটা মাসালা বারবার ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কাছে আসছে যে 20 রাকাত তারাবি, যদি কেউ 20 রাকাত তারাবি পড়ে আর রুকু ঠিক না হয়, তার সাজদা ঠিক না হয়, উঠে আর বসে, ওই রকম 20 রাকাত কেন, 200 রাকাত পড়লেও কোনো লাভ হবে? লাভ হবে না। আর যদি সুন্দরভাবে কেউ 8 রাকাত পড়ে তাহলে সেটাই আল্লাহর কাছে গ্রহণীয় হবে। 20 রাকাত তারাবি পড়া শুরু করছে আর 8 রাকাত তারাবি পড়া শুরু করছে একসাথে, দেখা যাচ্ছে 20 রাকাত আগে শেষ হয়ে বসে আছে বা একসাথে শেষ হচ্ছে, তাহলে 8 রাকাতের মান যেটা হলো এই নামাজটাই তার জন্য উত্তম। এজন্য যে ওই 20 রাকাত বেশি আপনি সংখ্যা করলেন ঠিক, কিন্তু মান মতো একটাও হলো না, 1 রাকাতও হলো না, ফলে ওই নামাজগুলো আল্লাহর কাছে গ্রহণীয় হয় না। দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসেছিলেন, ওই সময় একজন লোক এসে নামাজ পড়লেন, নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, নামাজ পড়া শেষ, রাসূল সাল্লাম যেখানে বসেছিলেন নামাজ পড়া শেষ করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। তারপর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি, মানে তোমার নামাজ হয়নি। ও তো নামাজ পড়ছে কিন্তু ওর নামাজ হয়নি। এইভাবে এই লোক একবার নয়, দুইবার নয়, তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুইবার ফিরিয়ে দিয়েছেন, তৃতীয়বারও সে নামাজ পড়েছে। প্রথমবার ফিরিয়ে দিলেন, আবার নামাজ পড়ে আসলেন, এবারে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবার যাও নামাজ পড়ো, নামাজ তোমার হয়নি, তুমি নামাজ পড়োনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চাইতে ভালো করে নামাজ পড়তে জানি না, পারি না আমি, আমাকে আপনি শিক্ষা দিন। তাহলে না জানলে শিখতে হবে, না জেনে কেউ যদি মনে করে যে আমি সব কিছু জানি আর না জেনে যদি একটা উল্টাপাল্টা ফতোয়া দেয় তাহলে নিজে গোমরা হবে, জাতিকেও কি করবে, গোমরা করবে। এটা কিয়ামতের একটা আলামত। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা ইলম মানুষের অন্তর থেকে খিচে বের করে নেবেন এমনটি নয়, বরং ইলম আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তারপরে যখন আলেম বাকি থাকবে না তখন কি হবে, ইয়াত্তাখিযুন নাসু রুসান জুহালা, মানুষেরা অজ্ঞ ব্যক্তিদেরকে, মূর্খ ব্যক্তিদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, ওরা তখন বিনা ইলমে ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়াদাল্লু, নিজেরা গোমরা হবে, জাতিকে কি করবে, গোমরা করবে। এখন আমাদের যারা নেতা হয়েছে তাদের দিকে খেয়াল করে দেখুন তো, ফতোয়া দিতে পারবে, কাদেরকে নেতা নির্বাচন করছি, নামাজ জায়েজ হবে ওদের পিছনে, কি বলেন, যে নেতা নেত্রী বানাইছি আমরা, নামাজ হবে না, পিছনে নামাজই হবে না, জায়েজই না। তো ফাত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষেরা তখন জাহিলদের, অজ্ঞ ব্যক্তিদেরকে নেতা বানাবে আর ওদেরকে জিজ্ঞাসা করবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও গোমরা হবে এবং জাতিকেও গোমরা করবে। তো নাম যদি আপনি না জানেন, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, যাকে আপনি মনে করছেন যে জানে কিন্তু আসলে সে সত্যিকার কোরআন ও সহিহ হাদিসের আলেম নয়, তাহলে মনে করাতে চলবে না, কাগজে কলমে থাকতে হবে যে না সত্যি ভালো কথা বলে এবং হক কথা বলে, ন্যায় পথের পথিক, ভালো আলেম, তাহলে আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তাহলে যারা জানি, যারা আহলে যিকির, কোরআন ও হাদিসের এলেম রাখে, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে নাও। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চাইতে ভালো করে নামাজ পড়তে জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন নামাজে দাঁড়াবে তখন তুমি ধীর স্থির ভাবে নামাজে দাঁড়াবে, তারপরে সূরা ফাতিহা পড়বে, ওর সাথে আরেকটা সূরা
মিলাবে, তারপরে রুকুতে যাবে, ধীর স্থির ভাবে রুকু করবে। এমন নাই যে আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, দাঁড়াইছেন, তার আগে দাঁড়ানো হয়নি, তার আগেই সেজদায় চলে গেছে। কি হয় আমাদের দেশে? এটা হয় না আমাদের দেশে, এইভাবে পুরো না দাঁড়িয়ে আবার চট করে চলে যায়। অথচ রুকুতেও দোয়া আছে, রুকু থেকে উঠেও দোয়া আছে। এই দোয়াগুলো যদি আমরা ঠিকভাবে পড়তে চাই বা যাই, তাহলে ধীরে স্থিরতা চলে আসবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধীর স্থির ভাবে সূরা ফাতিহা পড়বে, আর এক সূরা মিলাবে, তারপরে তুমি রুকুতে যাবে এবং ধীর স্থির ভাবে রুকু করবে। রুকুর সময় অনেককে দেখা যায় যে হাঁটুটা ওর পিছনে দাবে না, এইভাবে আগা দিকে উঁচু হয়ে এইভাবে থাকে না, এইভাবে আপনি করুন, হাঁটুকে এইভাবে রাখে, ফলে মাথাটা এইভাবে থাকে, মাথা এইভাবে থাকবে না, মাথা আর পিঠ সমান থাকবে, বরাবর থাকবে। তো এইভাবে রুকু করতে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বললেন, রুকু থেকে উঠবে আর উঠে সোজা হয়ে দাঁড়াবে, এমন নাই যে আমি এইভাবে উঠার পরে আমি আল্লাহু লিমান হামিদ আল্লাহু আকবার, মানে একই ঢেউ চলছে, এইভাবে এইভাবে বাঁকা বাঁকা হচ্ছে আর চলে যাচ্ছে না, সোজা হয়ে দাঁড়াবেন, তারপরে দোয়া পড়বেন, রাব্বানা আলাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরো দোয়া আছে, মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শিতা মিন শাইইন বাদু, আরো কিছু দোয়া আছে। আপনি নিম্ন তো রাব্বানা আলাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়বেন, এই দোয়াটুকু পড়লে সোজা হয়ে দাঁড়া হয়ে যায় আমাদের, সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে দোয়া পড়ে, তারপরে ধীর স্থির ভাবে আবার সেজদায় যেতে হবে, সেজদায় ধীর স্থির ভাবে সেজদা করে তারপরে উঠতে হবে, তারপরে ধীর স্থির ভাবে দুই সিজদার মধ্যখানে বসতে হবে। এমন নাই যে আল্লাহু আকবার বলে উঠলাম, তারপর আবার দ্বিতীয় সেজদার জন্য চলে গেলাম। অনেক লোক এরকম করে এবং এখনো আমরা এই দেশে অনেক লোককে এরকম করতে দেখি, না এটা ভুল, এইভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না, যেরকম এই লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ধীর স্থির ভাবে সেজদা করবেন, তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলবেন, উঠবেন, অথবা আরো দোয়া আছে ওগুলো পড়তে পারেন, তারপরে সেজদা থেকে উঠে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, অন্য বর্ণনাতে ওয়াজবুরনি একটি শব্দ বেশি এসেছে, আরো দোয়া আছে। তো সেই দোয়াগুলো আমরা পড়বো দুই সেজদার মধ্যখানে ধীর স্থির ভাবে বসে, তারপর আবার দ্বিতীয় সেজদা করে ধীর স্থির ভাবে উঠবো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এ হলো এক রাকাত নামাজ, বাকি নামাজগুলো তুমি এভাবেই আদায় করবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, খেয়াল করে দেখুন তো যে আমাদের সমাজে কত লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো যদি নামাজ পড়ার কথা বলা হয়, তাহলে কতজনকে আজকে বলতে হবে এর যে ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, হিসাব আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার ওই যুগে ওই সময় সাহাবীকে ফিরিয়ে দেন এর যে ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো যে তোমার নামাজ হয়নি, তাহলে এখন কত লোককে বলা দরকার এই কথাটা? অসংখ্য লোককে বলা দরকার, যারা নামাজ এত দ্রুত পড়ে যে দোয়াটা পড়ারও ফুরসত হয় না, এত দ্রুত নামাজ হয় না। আমরা অন্য কাজে তো এত দ্রুততা করি না। আমি একবার ওই এক কোম্পানিতে আলোচনা করেছিলাম, আমাদের এক ছাত্র ভাইকে আমরা পাঠিয়েছি খুতবা দেওয়ার জন্য, উনি খুতবা দিয়েছেন 5 মিনিট বিলম্ব হয়েছে, খুতবাতে একটু লেট হয়ে গেছে, একটা বিষয় তিনি আলোচনা করছেন, বিষয়টা 5 মিনিট লেট হতেই পারে, স্বাভাবিক, 5 মিনিট কেন, 10 মিনিটও লেট হয়ে যেতে পারে একটা বিষয়কে গুছিয়ে আনতে, আর উনি খুতবা দিতে যাচ্ছেন, নিজের গাড়ি নিয়ে গেছেন, এই তো অনেক বড় মেহনত করে উনি গেছেন, এহসান করেছেন তাদের উপরে, আর বেনামাজির দল যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে এই লোকগুলো করেছে কি, দরজায় বাড়াবাড়ি শুরু করছে। তো এইরকম লোক যারা শুধু শুক্রবারে নামাজটা পড়তে আসে, আর ইমাম সাহেব যদি একটু বিলম্ব করে তাহলে দরজা আর বিভিন্ন ওয়ালে মারামারি শুরু করে, তারা কি নামাজে আসে? ওরা হাজিরা দিতে আসে, মনে করে যে মুসলমান, আমি মুসলিম নাম দাবি করি, আমাকে নিজেকে মুসলিম বলে দাবি করি, তো শুক্রবারের নামাজটা না পড়লে কেমন লাগে, এই জন্যই তারা আসে। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন আপনার 5 মিনিট সময় ধৈর্য ধরে না, যদি এখন এই অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে অশ্লীল কাজ থেকে, অশ্লীল ছবি ইত্যাদি থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। কোন সময় কি দেখেছেন যারা ছবি দেখছে 5 মিনিট বাকি আছে আর বলছে যে না ছবিটা আপনি বন্ধ করে দিলেন, না দেখে নেই বাকিটা, যখন ছবি চলছে তখন বলবে যে না না থাকতে দেন, বন্ধ করা যাবে না,
কিন্তু নামাজের সময় 5 মিনিট লেট হয়েছে, এই জন্য ইমাম সাহেবের উপরে টর্চে না, নামাজে এসেছে মনে হচ্ছে যে আজাবের মধ্যে আছে, দ্রুত নামাজ শেষ হয়নি তার আগেই পালানোর চেষ্টা। সালাম ফিরিয়েছে ইমাম সাহেব, সালামের ফিরে পরে অনেকগুলো জেকের আছে, জেকের আজকার গুলো করলে 5-7 মিনিট সময় আপনার লাগবে, এগুলো না পড়ে মনে হচ্ছে যে এখানে এরা মুনাজাত করেন না, তো আমি তাড়াতাড়ি ভাগি। আর এক গুনাতে লিপ্ত হয়ে গেল, মানুষের সামনে দিয়ে দৌড়াচ্ছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যদি জানতো যে মুসল্লির সামনে দিয়ে গেলে নামাজ পড়ছে, সূত্রা নেই ওর সামনে দিয়ে গেলে বা সূত্রা সামনে সূত্রার ভিতর দিয়ে গেলে কতটুক পরিমাণ গুনাহ, তা যদি কেউ জানতো তাহলে 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা সে উত্তম মনে করতো। আল্লাহ, এই নামাজে আসলে আমাদের সব তাড়াহুড়া শুরু হয়, নামাজে এসে আমরা একটু ধীরস্থিরতা অবলম্বন করতে পারি না। যদি কেউ ধীরস্থির ভাবে সালাত আদায় না করে তাহলে সে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস জেনে নেয় যে তার নামাজ হয় না, অথবা যেখানে তার ধীরস্থিরতা নেই সেই রুকন বা সেই কাজ আদায় হয় না। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, নামাজে যখন আমরা যাব তখন মাশগুলুল বাল যেন না হয়, বাইরের চিন্তা ভাবনা সব নিয়ে যদি মসজিদে আসি তাহলে তো আমার আপনার চিন্তা থাকবেই বাইরের কেন্দ্রিক। আমরা যখন নামাজে আসব তখন যেন বাইরের চিন্তাগুলো দূর করে দিয়ে একাগ্র চিত্তে নামাজে আসি এবং ধীরস্থিরতা সহকারে নামাজ আদায় করি। আল্লাহ আমাদেরকে ধীরস্থির ভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে নামাজে ভুল যেগুলো, তার মধ্যে একটা হলো আর তাহারুকুল কাসির ফি সালাহ, নামাজে দাঁড়িয়ে অযথা নড়াচড়া করা। নামাজে দাঁড়িয়েছেন মাথা খাজাচ্ছে, নাকে আঙ্গুল দিয়ে এরকম করছেন, কানে এরকম করছেন, এরকম করছেন, অথবা গোদরা এরকম এরকম করা, এক একজন এক এক রকম, এরকম নড়াচড়া করলে নামাজের খুশু খুজু থাকে না, আর এই নামাজ আল্লাহর কাছে গ্রহণীয়রও আশা করা যায় না। আল্লাহ কোরআনে বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কৃতকার্য হয়েছেন, তাদের গুণ কি? এক নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু খুজু বিনয় নম্রতা ধীরস্থিরতা এগুলো ঠিক রাখে, অধিক নড়াচড়া করা এটা খুশু খুজুর পরিপন্থী বিষয়, তাই অধিক নড়াচড়া করা যাবে না। এমন যদি কোনো বিষয় হয়ে যায় যে আপনার মাথাটা এমন চুলকাচ্ছে যে ওটা না চুলকালে আপনার নামাজে একাগ্রতা আসছে না, ওটা আপনার ডিস্টার্ব দিচ্ছে, তাহলে ওটা আগে ছেড়ে নিন, কিন্তু অযথা নড়াচড়া করবেন না, বেশি নড়াচড়া করলে নামাজও নষ্ট হয়ে যেতে পারে। আরো একটি ভুল হলো আন-নাজারু ইলাল ইয়ামিনি ওয়াস শিমাল, অনেক লোক আছে নামাজ পড়তেছে কিন্তু দেখা যায় মাঝে মাঝে এমনি তাকায়, এমনি তাকায়, উপর দিকে তাকায়, এরকম করে, নামাজে দাঁড়িয়ে দেখা গেছে যে সামনে কত কি লোকজন আছে ওর হিসাব করা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। যদি এইভাবে নামাজ পড়া হয় তো নামাজ হবে না। আমরা যখন নামাজ পড়ব আমাদের নজর থাকবে সাজদার স্থানে, যেখানে আমরা সাজদা করি সেইখানে আমাদের নজর থাকবে, তবে যখন তাশাহুদ পড়ব তখন আমাদের নজর থাকবে শাহাদাত আঙ্গুলির দিকে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে নামাজের সময় ডানে বামে সামনে নিচে উপরে তাকা যাবে না, সাজদার স্থানে আমাদের নজর থাকতে হবে। আরো একটি ভুল হলো ইমামের পূর্বেই অনেক কাজ সেরে ফেলা, বিশেষ করে আমাদের সমাজে যখন প্রথম রাকাত বা তৃতীয় রাকাত থেকে উঠে, প্রথম রাকাত অথবা তৃতীয় রাকাত থেকে উঠে তখন মুসল্লিরা আলাতুল সোজা উঠে যায়, না বসে সোজা উঠে, ফলে দেখা যায় যে ইমাম সাহেবের আগেই অনেকে উঠে গেছে, এটা সম্পূর্ণ নাজায়েজ। ইমামকে তো এজন্যই করা হয়েছে যে আমরা তার কি করব, ইবতেদা করব। আর নিয়ত যেটা পড়ছে আমাদের দেশের বেদাতের নিয়ত আগেই বলেছি, সেখানেও তো বলছে যে ইবতেদাই তো বেহাজাল ইমাম, আপনি ইবতেদাই তো বেহাজাল ইমাম বলছেন আর ইমামের আগে চলে যাচ্ছেন, তাহলে ইবতেদা হলো কি?
না ইক্তেদা হলো না। ইমামের পরে আপনার আমার প্রত্যেকটা কাজ হতে হবে, ইমামের আগে যাওয়া যাবে না, কারণ ইমামই ইমামকে বানিয়েছি তো এই জন্য যে তার অনুসরণ করব। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহ, ইমামকে অনুসরণের জন্যই বানানো হয়েছে। এক খ্রিস্টান সম্ভবত আমেরিকার ছিল, সে মক্কা শরীফের দিকে দেখেছে, সে আশ্চর্য হয়ে গেছে যে এরকম কোনো কম আমি পাইনি যারা একটা লোক যার হাতে কোনো অস্ত্র নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নেই, উনি বলছেন যে আল্লাহু আকবর, সব লোক ওনার সাথে সাথে কি করছে আল্লাহু আকবর বলে তাকবীরে তাহরিমা দিচ্ছে, উনি বলছেন আল্লাহু আকবর বলে রুকুতে যাচ্ছেন, কোনো কাউকে কিছুই বলতে হয় না, সবাই অটোমেটিকলি আল্লাহু আকবর রুকুতে যাচ্ছে, আবার উঠছে, আবার সাজদায় যাচ্ছে, আল্লাহু আকবর। কত সুন্দর, কত সুন্দর এই নিয়ম, উনি এই নিয়ম দেখেই মুগ্ধ হয়ে গেছেন এবং তিনি তার বিশ্বাস হয়ে গেছে যে না, ধর্ম যদি সত্য হয় তাহলে এ ধর্মই সত্য হবে। কত তাদের সুন্দর নিয়ম এবং নিয়মতান্ত্রিক ভাবে তারা ইমামের অনুসরণ করে নামাজ আদায় করছেন। আমরা যদি অন্যান্য ক্ষেত্রেও ইমামের এরকম অনুসরণ করতে পারতাম, আমাদের ইমামগুলো যদি মসজিদের ইমাম যেগুলো আছেন অনুরূপ ইসলাম প্রিয় এবং নামাজি হতেন তাহলে কতই না ভালো হতো। যাই হোক, তো ইমাম সাহেব ওনাকে বানানো হয়েছে অনুসরণের জন্য, ওনার আগে চলে গেলে অনুসরণ ঠিক থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমা ইয়াখশাল্লাযী রাসাহু ক্বাবলাল ইমামি আন ইউহাউওয়িলাল্লাহু রাসাহু রাসা হিমার আও ইউহাউওয়িলা সূরাতাহু সূরাতা হিমার, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ইমামের আগেই মাথা উঠিয়ে নেয় রুকু থেকে বা সাজদা থেকে, সে কি ভয় করে না যে আল্লাহ তার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করে দেবেন, অথবা তার চেহারাটাকে আল্লাহ তাআলা গাধার চেহারায় পরিণত করে দিবেন, এ ভয় কি তার হয় না? মানে হতে পারে আল্লাহ ইচ্ছা করলে যদি কেউ এরকম করে তাহলে তার চেহারাকেও আল্লাহ পরিবর্তন চেঞ্জ করে দিতে পারেন। কিসের সুরাতে? গাধার সুরাতে। তো আমাদেরকে ইমামের আগে যাওয়া থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে, ইমামের পরেই আমাদেরকে যাবতীয় কাজ সম্পাদন করতে হবে। বুখারী শরীফের 691 নম্বর হাদিস। তারপরে আরো ভুল হয় আমাদের সাজদাতে, যখন সাজদা করে তখন অনেকে কপালের উপরে সাজদা করে, তার নাকটা মাটি থেকে উপরে থাকে, এরকম বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সাজদা করেছে কিন্তু নাক মাটিতে ঠেকেনি। আবার অনেকে দেখা যায় যে আপনার আমাদের দেশে তো আবার আরেকটা ওই যে মহিলারা সাজদা করে একেবারে মাটির সাথে লেগে বসে, এই তরিকা হাদিসে কোথাও উল্লেখ হয়নি, এটা নিজেদের বানানো তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে ইফতিরাস কুকুরের মতো এইভাবে হাত বিছিয়ে দিতে নিষেধ করেছেন, নামাজে এইভাবে হাত মাটিতে রাখা যাবে না, হাতকে উঁচা রাখতে হবে, সাথে নিজের প্যাডকেও রানের সাথে মিশানো যাবে না, তাহলে প্যাড থেকে রান আলাদা থাকবে আর মাটি থেকে নিজের হাতও আলাদা থাকবে, মধ্যে জায়গাটা কি থাকবে, ফাঁকা থাকবে। তো এইভাবে আমাদেরকে সাজদা করতে হবে। মহিলা পুরুষ সকলের জন্য সাজদার বিধান একই রকম, নিয়ম একই রকম, মহিলার ইজ্জত কেউ দেখে ফেলবে এই জন্য তাকে চ্যাপ্টা হয়ে বসে এইভাবে করতে হবে না। এই জন্য মহিলার পর্দা ঠিক রাখতে তার কাতারি কি করা হয়েছে, পিছনে করা হয়েছে, তার কাতারের ব্যবস্থা আলাদা করা হয়েছে, আর এই জন্য তাকে ওই রকম চ্যাপ্টা হয়ে বসার প্রয়োজন নেই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে সেজদার এই নিয়মটা আমরা যেন ঠিক রাখি। আরো একটা কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি সাতটা অঙ্গের উপরে সেজদা করতে আদিষ্ট হয়েছি। কয়টা অঙ্গ? সাতটা অঙ্গের উপরে সেজদা করতে হবে, যদি কেউ একটা অঙ্গ বাদ দিয়ে দেয় তাহলে তার সেজদা কি থাকবে, অপূর্ণ রয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এই নাক মাটিতে ঠাকায় না, আবার অনেকে পায়ের পাতা উঁচা করে রাখে, তো এগুলো করা যাবে না, বরং সুন্দরভাবে আমাদেরকে সাজদা করতে হবে। সাজদার সময় কপাল এবং নাক উভয়টি মাটিতে ঠেকাতে হবে, এই দুইটা মিলে হলো কি একটা,
আলাল জাবহাতি ওয়া আসারা বিয়াদিহি আলা আনফিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কপালের দিকে ইশারা করে বললেন যে কপাল এবং না এই দুইটা মিলে একটা, আর দুই হাত দুইটা, কয়টা হলো তিনটা, আপনার দুই হাঁটু দুইটা, কয়টা হলো পাঁচটা, আপনার দুই পায়ের পাতা আঙ্গুলের যে অগ্রভাগ এটা হলো দুইটা, পাঁচ দুই সাতটা, এই সাতটা অঙ্গের উপরে কি করতে হবে, সাজদা করতে হবে। আল ইয়াদাইন ওয়ার রুকবাতাইন ওয়া আতরাফুল কাদামাইন, বুখারী শরীফের 809 নাম্বার এবং 12 নাম্বার হাদিস। তাহলে আমরা সেজদা করব সাতটা অঙ্গের উপরে, নাক মাটি থেকে উঁচা রাখবো না, মাটির সাথে নাকও মিশবে। আরো একটা ভুল আমাদের নামাজে হয় যে অনেকে মনে করে বুড়া আঙ্গুলটা যে রেখেছে পায়ের, এই পায়ের বুড়া আঙ্গুল নড়া যাবে না, পৃথিবীর যেখানে আপনি চলে যান মরেন আর বাসেন নামাজের সময় এই আঙ্গুল নড়া যাবে না, এমন কোন দলিল নেই, যেটা দলিল নেই সেটা আপনি খাস করতে পারেন না, এটা ভুল। তারপরে ইমাম সাহেবদেরও অনেক সময় ভুল হয়, খুব দ্রুত নামাজ আদায় করান মানুষদেরকে নিয়ে, ফলে দেখা যায় পিছনে যারা আছেন ওনারা বিভিন্ন দোয়া এবং সুরা ফাতিহা এগুলো আদায় করতে পারেন না, পড়তে পারেন না, এমন দ্রুত নামাজ পড়া ঠিক নয়। এই ইমাম সাহেবও ওই সাহাবীর মতো পর্যায়ে পড়বেন, এই ইমামকেও বলা দরকার ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দ্রুত নামাজ ইমাম সাহেব আদায় করান। এখন মুক্তাদি কি করবেন, ইমামের সাথে সাথে দৌড়াতে হচ্ছে, ফলে দেখা যায় অনেক জায়গাতেই সে দোয়া এবং জিকির আজকার যেগুলো আছে সেগুলো ঠিক মতো আদায় করতে পারে না, এই জন্য ইমাম দায়ী থেকে যাবে। তাই প্রত্যেক মুসলমান সে কোনো সময় মুক্তাদি তো কোনো সময় ইমাম হয় তাই না, খুব কম লোকই আছে যে হয়তো ইমামতি করেনি, এমন আছে নাকি কেউ, দুজন হোক চারজন হোক পাঁচজন হোক দশজন হোক কোনো না কোনো সময় তো আপনার ইমামতি করার পালা পড়েছে না, তো এই জন্য যখন মানুষকে নিয়ে নামাজ পড়বেন তখন ধীর স্থির ভাবে পড়বেন যাতে আপনার সাথের লোকেরা তাদের কাজগুলো সম্পাদন করতে পারে। অনেকেই যখন আমরা তাশাহুদে বসি, তাশাহুদে যখন আমরা বসি তখন অনেকেই বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটুকু বলার সাথে সাথে টুক করে আঙ্গুলটা উঠাই, তারপরে আপনার আবার আঙ্গুলটা কি করে নামিয়ে ফেলে, আশহাদু আল্লা ইলাহা তাশাহুদ পড়ছে, তাশাহুদ পড়ে শেষ ভাগে যখন গেছে তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুলটা উঠালো তারপর আবার নামিয়ে দিল, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কাআদ, নামাজের বৈঠকে অতঃপর নামাজের বৈঠকে তিনি বসলেন, সুম্মা রাফা ইসবাহু ওয়া রাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা, আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে উনি তার শাহাদাত আঙ্গুলি উঠালেন এবং দেখলাম যে এটাকে ইউহাররিকুহা উনি নড়াইতেছিলেন, এটাকে উনি নাড়াচ্ছিলেন এবং এর দ্বারা তিনি দোয়া করছিলেন, দোয়া করছিলেন আর এটা কি করছিলেন নাড়াচ্ছিলেন। তাহলে আমরা যখন তাশাহুদে বসব তখন তাশাহুদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের শাহাদাত আঙ্গুলি দাঁড় করা থাকবে এবং এটাকে হিলাতে থাকতে হবে, নাড়াতে থাকতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নাড়াতেন শাহাদাত আঙ্গুলিকে তাশাহুদে বসে, আমরাও সেভাবেই আমল করব। তারপরে আরো ভুল হয় যে যখন এটা অবশ্যই এখন আমাদের মাঝে নেই কিন্তু এটা আগে ছিল, কিন্তু এই হাদিসটিকে আমি নিয়ে এসেছি বা এই ভুলটিকে নিয়ে আসি এসেছি এজন্য যে এই ভুলটাকে কেন্দ্র করে কিছু মানুষ বা কিছু নামধারী আলেম আমাদের সমাজে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে, সেটা হলো যে সালাম ফিরানোর সময় যখন তাশাহুদ পড়া শেষ, দরুদ শরীফ পড়া শেষ, দোয়া সুরা অন্যান্য দোয়া পড়া শেষ, এবার আপনি সালাম ফিরাবেন তখন ওই সালামের সময় আগে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এটা নিষেধ ছিল না, প্রথমত তারা কি করতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাতেন আর সাথে কি করতেন হাত দ্বারা ইশারা করতেন, আবার বাম দিকে যখন সালাম ফিরাতেন
তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আবার বাম দিকে হাত দিয়ে ইশারা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করলেন, বললেন মালি আরাকুম তারফাউনা আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলি শামসিন, যে তোমাদেরকে কি ব্যাপার, তোমাদেরকে আমি দেখছি এইভাবে ঘোড়ার লেজের মতো তোমরা হাত উঠাচ্ছ। ফাতারাকুর রাফা, এরপরে সাহাবায়ে কিরাম হাত উঠা সালামের সময় কি করেন, বন্ধ করে দেন, তারাকু মানে ছেড়ে দেন। ওয়াক্তাফু বিল ইলতিফাত, আর ডানে ও বামে সালাম ফেরানোর সময় শুধু তাকানোতেই তারা মানে যথেষ্ট মনে করেন বা এর উপরেই তারা সীমাবদ্ধ থাকেন। মুসলিম শরীফের 431 নম্বর হাদিস। তাহলে এখানে আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই হাদিসটা দিয়ে যারা রফুল ইয়াদাইন করে না, এটাও একটা পয়েন্ট এখানে আছে আমাদের, যে সালাতে রফুল ইয়াদাইন করা এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি اذا افتتح الصلاه واذا كبر للركوع واذا رفع راسه من الركوع। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা দিতেন তখন দুই হাতকে হাযওয়া মানকাবাই কাঁধ বরাবর উঠাতেন, আর কখন উঠাতেন হাযওয়া মানকাবাই واذا افتتح الصلاه واذا كبر للركوع, নামাজ শুরু করার সময়, তাকবীরে তাহরিমা দেওয়ার সময়, আর যখন রুকুর জন্য তাকবীর দিতেন, যখন রুকুর জন্য তাকবীর দিতেন আল্লাহু আকবার বলে রুকুতে যখন যাবেন তখনও তার হাত দয় বা হস্ত দয় দুই কাঁধ বরাবর উঠাতেন। ওয়াইদা রাফা রাসহু মিনার রুকু, রুকু থেকে যখন মাথা উঠাতেন তখনও তিনি তার দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। এবং আরো একটি হাদিসে প্রমাণিত হয়েছে যে প্রথম তাশাহুদ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন তখনও অনুরূপ হাত উত্তোলন করতেন। এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু আমাদের সমাজের লোকেরা এটাকে বিশ্বাস করে না, বরং এর বিপরীতে সহি হাদিসের বিপরীতে কিছু ভ্রান্ত কথা তারা বলে জনগণকে বিভ্রান্ত করে। তার মধ্যে একটা, এর আগে একটু আগেই বললাম যে মুসলিম শরীফের দলিল দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি হলো তোমাদের, আমি তোমাদেরকে ঘোড়ার লেজের মতো হাত এইভাবে ঝাড়াঝাড়ি করতে দেখছি বা উঠাতে দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কখন বলেছিলেন, রাফুল ইয়াদাইন রুকুর আগে পরে বা তাকবীরে তাহরিমার সময়? না, এটার স্থান হচ্ছে সালামের পূর্বক্ষণে তারা করতেন, ওটাকে নিষেধ করা হয়েছে, ওই হাদিস ঠিক আছে। কিন্তু এই হাদিস দিয়ে জনগণকে বিভ্রান্ত করে বলছে যে না, এটার স্থান হলো রাফুল ইয়াদাইন, ওই আপনার রুকুর আগে পরে যে রাফুল ইয়াদাইন করা হয় ওটা এর দ্বারা রহিত হয়ে গেছে। না, ওটা রহিত হয়নি, রহিত হয়েছে কোনটা, সালামের পূর্বক্ষণে যে হাত উঠানো হতো সেই হাত উঠানো রহিত হয়েছে। এটা আমরাও করি না, এবং এটা তখন থেকেই কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর আগে পরে তাকবীরে তাহরিমার সময় এবং দ্বিতীয় রাকাত থেকে বা প্রথম তাশাহুদ থেকে যখন তিনি উঠতেন তখনও দুই হাত কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর উত্তোলন করতেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা করতে হবে। কিন্তু এটা না করে ওই যে অন্য জায়গার হাদিস নিয়ে এসে এখানে সেট করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আরো একটা বাতিল কথা বলা হয়, তা হলো যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নাকি, নাউযুবিল্লাহ মিন যালিক, তারা নাকি বগলে পুতুল রাখতেন, পুতুলের, নতুন মুসলমান ছিলেন, পুতুলের মহব্বত ভুলতে পারেননি, এজন্য ওনারা নামাজেও কি নিয়ে আসতেন, পুতুল নিয়ে আসতেন আর বগলের নিচে চাপা দিয়ে রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন, দেখার পরে বললেন যে তোমরা রাফুল আদায় করো তাহলে তোমাদের কি হবে, পুতুল পড়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। সাহাবারা এমন ইমানের লোক ছিলেন নাকি, যেদিন কালেমা পড়েছেন নামাজ ফরজ হয়নি। নামাজ কখন ফরজ হয়েছে, মেরাজে নামাজ ফরজ হয়েছে। মেরাজ কখন হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের হয় 16 মাস না হয় 14 মাস না হয় 12 মাস, এ তিনটা মতের যে কোনো একটা হতে পারে, মানে এক বছর 4 মাস, সর্বোচ্চ এক বছর 4 মাস পূর্বে।
আমাদের সমাজে নবুয়তের দশম সালের সাতাশে রজব মেরাজ হয়েছে বলে যে কথা বলা হয় সেটা সম্পূর্ণ ভ্রান্ত এবং বাতিল। কেন বাতিল? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি ইন্তেকাল করেছেন কখন? নবুয়তের দশম সালের রমজান মাসে ইন্তেকাল করেছেন। নবুয়তের দশম সালের রমজান মাসে ইন্তেকাল করেছেন। রমজান আগে না রজব আগে? রজব, শাবান, তারপরে রমজান। নবুয়তের দশম সালের রমজান মাসে উনি ইন্তেকাল করেছেন, তখনও নামাজ ফরজ করা হয়নি। উনি না ফরজ নামাজ পাননি, তার আগে উনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। আর নামাজ ফরজ হয়েছে কখন? মেরাজে। যদি মেরাজ যদি নবুয়তের দশম সালের রজব মাসে হয়ে থাকে তাহলে খাদিজা নামাজ পেতেন কিনা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ পেতেন, কিন্তু রজব গেছে, শাবান গেছে, রমজানে মারা যাচ্ছেন, নামাজ পাননি, মানে তখনও মেরাজ হয়নি। আল্লামা শফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে এই জন্য এই আগের মতগুলো সব বাদ, তবে লাস্টের তিনটা মত যেটা বললাম এক বছর পূর্বে, 14 মাস পূর্বে অথবা 16 মাস পূর্বে, এর যে কোনো একটা হতে পারে, মানে বছর খানেক পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, সাহাবায়ে কেরাম এত দুর্বল ঈমানের লোক ছিলেন না যে নবুয়তের 10 বছর বা 12 বছর চলে যাচ্ছে, 13 বছর উনি মক্কায় ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কায় ছিলেন, এক বছর পূর্বে যদি নামাজ হয় তাহলে 12 বছর পর্যন্ত উনি দাওয়াত দিয়েছেন। আর যারা 12 বছরের দাওয়াত পেলেন তারা মূর্তির পূজা, মূর্তির মায়া মহব্বত ভুলতে পারলেন না। আর আপনি কলিমুদ্দিন নামাজ ঠিক করে পড়েন না, আপনি মা মূর্তির মায়া মহব্বত ভুলে গেছেন। আর সাহাবায়ে কিরাম যেদিন নামাজ ছিল না, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ওই শুধু কালিমার জন্য মারা হতো, উত্তপ্ত ময়দানে তাকে টানা হতো, ছেঁচড়া হতো, তারপরে তাকে বলা হতো যে তোমার দিন থেকে তুমি ফিরে আসো, তোমাকে আমরা ছেড়ে দেব, উনি অতি কষ্টে একটি শব্দ মুখ দিয়ে বের করতেন, তা ছিল কি? আহাদ আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহু আকবার। যেদিন নামাজ ছিল না সেই দিন যে সাহাবী এত কষ্ট সহ্য করে কালিমার উপরে অটল ছিলেন সেই সাহাবীকে আপনি কলিমুদ্দিন সলিমুদ্দিন আপনি অপবাদ দিচ্ছেন যে উনি বগলে পুতুল রাখতেন, নাউযুবিল্লাহ মিন যালিক। স্পষ্ট মুনাফিকের আলামত, সাহাবাদের প্রতি এটা চরম অন্যায় ও অপবাদ। এজন্য এরকম কথা কোনো ক্রমেই বলবেন না। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর আপনি তাদেরকে এই অপবাদ দিচ্ছেন। কত বড় স্পর্ধা এই সমস্ত গোড়া তাকলিদ অন্ধ অনুসরণকারীদের। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সাহাবারা কোনোদিন যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছেন সেদিন থেকে মূর্তিকে বিদায় জানিয়েছেন, এবং যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছেন ওনারা জেনেই নিয়েছেন যে কাফেরদের সাথে, মূর্তির সাথে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল সেদিন থেকেই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাদের কথাটা আরো যে বাতিল তা প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মূর্তি বগলে রাখার কারণেই তাকবীর দিতে বা রফলে আদায় করতে বলা হতো, তাহলে তাকবীরের তাহরিমার সাথেই তো মূর্তিটা পড়ে গিয়েছে, তাই না? যখন তাকবীরের তাহরিমা দিয়েছেন তখনই তো মূর্তিটা পড়ে গেছে আপনার, তারপরে রুকুর আগে পরে দেওয়ার অর্থ কি না? এটা ইবাদত, এটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাই আমাদেরকে করতে হবে, এর বিরোধিতা করা যাবে না, একে অস্বীকার করা যাবে না। আর মূর্তির কথা বললে তো সে মহা অপরাধ, অন্যায় হয়ে যাবে। তাই সম্মানিত উপস্থিতি, আসুন নামাজের এই ভুল ত্রুটি গুলো যেন আমরা সংশোধন করে নেই। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের নামাজগুলো কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে সালাতের, আল্লাহ যেন সেদিন আমাদেরকে এই দুনিয়াতে সঠিকভাবে সালাত আদায় করে পরকালে সালাতের সঠিকভাবে হিসাব দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজই করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত তার যাবতীয় রুকন বিধিবিধান সহ আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।